সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, বাঁধাকপি দিয়ে নিরামিষ মাছ রেসিপিটা তৈরি হয়ে গেছে। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো, খুবই সেরা স্বাদের হয়। একবার হলেও এরকম ভাবে বানিয়ে অবশ্যই ঘরে ট্রাই করতে পারো, যা স্বাদ অতুলনীয়, কখনো ভুলে যায় না। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজ আমি এসে গেছি খুবই সুস্বাদু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি বাঁধাকপি দিয়ে নিরামিষ মাছ রেসিপি তৈরি করব বন্ধুরা। এই রেসিপিটা না দেখলে খুবই মিস করবে বন্ধুরা, আর স্বাদে কিন্তু খুবই সেরা হয়। একবার হলেও এই রেসিপিটা অবশ্যই দেখো বন্ধুরা, আর কেউ স্কিপ করে এড়িয়ে যেও না, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই বাঁধাকপি দিয়ে মাছ রেসিপিটা তৈরি করার জন্য এখানে ছোট সাইজের একটা বাঁধাকপি আছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমেই কুচি কুচি করে নেব বাঁধাকপিটা। আর এখানে আছে আলু, ধনে পাতা, টমেটো। প্রথমে আমি আগে বাঁধাকপি কুচি কুচি করে কেটে নেব। আর এদিকে বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নিয়েছি, যেহেতু আনসিজনের বাঁধাকপি খুবই শক্ত হয়, তো আমি প্রায় 3-4 মিনিটের মতো এটাকে ভালো করে একটু সিদ্ধ করে নেব। আর এদিকে বাঁধাকপি সিদ্ধ হতে হতে একটা মশলা তৈরি করে নেব, তার জন্য কিছু মশলা নিয়েছি এই প্লেটে। একটা পেস্ট তৈরি করে নেব। বাঁধাকপি সিদ্ধ করে জল ভালো করে নিংড়ে বের করে দিয়ে দিয়েছি, না হলে কিন্তু নিরামিষ বাঁধাকপি নিরামিষ মাছটা বেশি ভালো হবে না, তার জন্য একদম জল নিংড়ে বের করে নিয়েছি। খুব সফট হয়ে গেছে বাঁধাকপি। এখন এখন আলু দিয়ে দেব, তার মধ্যে গ্রেট করে সিদ্ধ করা আলু আছে। এখন বেসন দিয়ে দেব, প্রায় 3 চামচের মতো বেসন দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব, অল্প আদা বাটা দিয়ে দেব, লঙ্কা গুঁড়া দিয়ে দেব, আধা চামচের মতো জোয়ান দিয়ে দেব। জোয়ানের ফ্লেভারটা কিন্তু একটু হাতে মেশ করে দিয়ে দেব, জোয়ানের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে, দারুণ খেতে ভালো লাগে। আর অল্পখানি ধনে পাতা দিয়ে দেব। এখন ভালো করে এটাকে মাখিয়ে নেব। বাঁধাকপির পেস্টটা কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে, এত শুকনো 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 করে মাখিয়ে নিয়েছি। এখন নিরামিষ মাছগুলো তৈরি করে নেব। হাতটা ধুয়ে হাতে অল্প সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। এখন মাছগুলি তৈরি করে নেব, নিরামিষ মাছগুলো। হাতে সাহায্যে এরকম একটু চ্যাপটা করে নেব। মাছের শেপ করে নেব, একইভাবে সবগুলো শেপ তৈরি করে নেব। সবগুলো মাছের শেপ আমি তৈরি করিয়ে নিয়েছি, এখন এগুলি ভেজে নেব। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন বাঁধাকপির নিরামিষ মাছগুলো ভেজে নেব। একটা একটা করে দিয়ে দেব। দুবারে ভাজতে হবে, একদম লো ফ্লেমে ভাজতে হবে। কিন্তু এক সাইড খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে দেব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। বাঁধাকপির মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাঁধাকপির নিরামিষ মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, এখন গ্রেভিটা তৈরি করে নেব। এখন গ্রেভিটা তৈরি করে নেব, তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব,
পাঁচফোড়ন দিয়ে দেব। তেজপাতা দিয়ে দেব, এক টেবিল চামচ হিং দিয়ে দেব, একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে। সব মশলা যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। মশলার পেস্টটা প্রায় 1 মিনিটের মতো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। বাকি মশলাগুলো দিয়ে দেব, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দেব গ্রেভিটার জন্য, 1 চামচের মতো দিয়ে দিয়েছিলাম আগে বাঁধা কপি মাখানোর সময়, ওখানে আড়া ছাড়া করে ভালো করে পেস্টটা ভেজে নেব। মশলা বাটিটা দিয়ে অল্প জল দিয়ে দেব, খুব সুন্দর করে গ্রেভি ভাজা হয়ে গেছে। কস্তুরি মেথি দিয়ে দেব, আরো 5 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নেব। 1 টেবিল চামচ চিনি দিয়ে দেব, সাতটা ব্যালেন্স করবে। মশলা থেকে তেল সুন্দর করে বেরিয়ে আসছে, খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবং পরিমাণ মতো গ্রেভিতে জল দিয়ে দেব। প্রায় 1 গ্লাসের মতো আমি জল দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। প্রায় 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নেব। গ্রেভি খুব সুন্দর করে ফুটে উঠেছে, এখন আমি বাঁধাকপির মাছগুলো দিয়ে দেব। এক মিনিটের মতো ভালো করে ফুটিয়ে দিয়েছি, বাঁধাকপি নিরামিষ মাছ খুব সফট হয়ে গেছে। উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেব, এখন বাঁধাকপির মাছটা একটা পাত্রে নামিয়ে নেব। বাঁধাকপি দিয়ে নিরামিষ মাছ রেসিপিটা তৈরি হয়ে গেছে, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। তোমরাও নিরামিষ দিনে এরকমভাবে এই রেসিপিটা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারো, দারুণ সেরা স্বাদের হয়। একবার খেলে কখনোই তা ভুলতে পারবে না, তার স্বাদ মুখে লেগে থাকবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে একবার হলো তোমরা ঘরে বানিয়ে ট্রাই করতে পারো। আর আমার ভিডিওটাকে একটা লাইক শেয়ার একটা কমেন্ট করে দিও, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।